গুড মর্নিং, নতুন একটা দিন শুরু হলো। আজকে আমাদের প্ল্যান হলো আমরা ভেনিসের ট্রিপ শেষ করে আজকে ক্রোয়েশিয়া যাচ্ছি। আমরা বাসে যাচ্ছি, মাঝখানে 3-4 ঘন্টা সময় লাগবে। তো ক্রোয়েশিয়া গিয়ে আমরা হোটেল চেক ইন করবো। হোটেল চেক ইন করে তারপর আমরা যাব ক্রোয়েশিয়ার ওপাটিয়া যাচ্ছি। বিকেলে গিয়ে ওপাটিয়াতে গাড়ি পিক আপ করবো আগামী তিন থেকে চার দিনের জন্য। ইনিশিয়াল প্ল্যান হলো ক্রোয়েশিয়ার রিজেকাতে পৌঁছে সবার প্রথম হোটেল চেক ইন করা, তারপর একটু বিশ্রাম নিয়ে আশেপাশের কিছু মাসি লোকেশন এক্সপ্লোর করা। লেটস এক্সপ্লোর টুগেদার। আমাদের ট্রাভেল আইটেনিয়ারিতে ভেনিসের পরে ছিল ক্রোয়েশিয়ার শহর ওপাটিয়া, রিজেকা এবং জাগরেব। জাগরেবের দূরত্ব বেশি হওয়ায় সবার আগে আমরা শুরু করলাম রিজেকা থেকে। ভেনিস থেকে রিজেকার দূরত্ব প্রায় 250 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আমরা বাস যোগে ভেনিস থেকে রিজেকা যাব, সেখানে সময়কাল লাগতে পারে 3-4 ঘন্টার মতো। মজার ব্যাপার হলো রিজেকা যেতে 2 বার বর্ডার ক্রস করতে হবে। ইতালির ত্রিয়েস্তে শহর থেকে বর্ডার ক্রস করে ঢুকতে হবে স্লোভেনিয়াতে, ঠিক তেমনি স্লোভেনিয়া থেকে প্রায় ওপাটিয়ার কাছাকাছি কোথাও একটা জায়গায় বর্ডার ক্রস করে ঢুকতে হবে ক্রোয়েশিয়াতে স্লোভেনিয়া থেকে। আপনারা ম্যাপ দেখতে সহজে অনুমান করতে পারবেন যে ভেনিস থেকে কীভাবে স্লোভেনিয়া হয়ে আমরা রিজেকা যাচ্ছি। আমরা আসলে এই রুটটাই ফলো করেছি। ত্রিয়েস্তে এয়ারপোর্টের রাস্তাটা কিন্তু এটাই। আমরা কিছু সময়ের জন্য ত্রিয়েস্তে এয়ারপোর্টে থামলাম। ত্রিয়েস্তে যে শহরটা, এটা কিন্তু অনেক মনোমুগ্ধকর, নান্দনিক একটা শহর, যেটা শুরু হয়েছে পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচ পর্যন্ত। ওই শহরের কেন্দ্রস্থলটা অবস্থিত ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া দুটো দেশই শেঙ্গেনের মেম্বার স্টেট হওয়াতে কোনো ধরনের বর্ডার কন্ট্রোল ছাড়াই ক্রোয়েশিয়াতে আমরা ঢুকে পড়লাম। আমরা যে শহরটা যাচ্ছি এটা সাগরের পাড়ে পাহাড় বেষ্টিত একটা এলাকা, নাম রিজেকা। চার ঘন্টা লম্বা জার্নি করে চলে আসলাম ক্রোয়েশিয়াতে। এখন আমরা আছি ক্রোয়েশিয়া রিজেকাতে। ভেনিসের আবহাওয়া তেমন একটা ভালো না থাকলেও ক্রোয়েশিয়াতে এসে কিন্তু আমরা খুব সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেয়েছি। তাপমাত্রাও ছিল বেশ ভালো, 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। আমরা আমাদের হোটেলে চেক ইন করে ফেলেছি। আপনাদের সাথে জাস্ট ফিটো শেয়ার করছি, ফলো মি। আসলে এটা একটা অ্যাপার্টমেন্ট, আমরা টোটাল অ্যাপার্টমেন্ট নিয়েছি আমার চারজন মিলে। এটা জাস্ট ড্রয়িং রুমটা, এবার হলো আমাদের মেইন বিল্ডিং, ফলো মি।
কি একটা ভিউ। সুন্দর ভিউ থাকলেও সুন্দর ভিউয়ে পেট ভরে না, সেজন্য আমরা আমাদের ডিনার করার জন্য এবং গাড়ি কালেক্ট করার জন্য, যেটা আমরা অর্ডার করেছি অনেক আগেই, আমরা এখন যাচ্ছি অপাটিয়াতে। ডিনার হিসেবে অর্ডার করলাম পিৎজা, স্কুইড ভুনা বা স্কুইড ভাজি, যেটাকে বলে কালামারি। আমরা যেদিন ক্রোয়েশিয়ায় পৌঁছালাম, আসলে সেদিন ক্রোয়েশিয়াতে ছিল একটা ন্যাশনাল হলিডে, যার কারণে অনেক চেষ্টা করেও, ফোন করেও, যেখান থেকে আমরা কার হায়ার করেছিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, যার কারণে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে হবে। তাই আমরা হাঁটতে হাঁটতে জপাটিয়া সাগর পাড়ের যে জায়গাটা সেখানে গেলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, রাতের শহরটা দেখার জন্য আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে জায়গাটা এতটা হ্যাপেনিং ছিল যে আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আমরা আসলে অনেকটা এনজয় করছিলাম সময়টা। আমাদের বালকান ট্যুর কন্টিনিউ করতে আমরা কালকে যাব ক্রোয়েশিয়ার আরও একটি শহর রভিনে। ঘড়ি কাটায় 10টা পার হয়ে গেছে, রেস্টুরেন্ট আশেপাশে রাস্তাঘাটও খালি হয়ে যাচ্ছে, তো বাসায় ফেরার পালা। ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের আরও বেশি বেশি ইন্সপায়ার করার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন। ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বেলা চাও।